সুফিয়া আহমেদ 70 বছর বয়স, 35 বছরের উপরে ওনার দাঁত নেই, কোনো কিছু চিবিয়ে খেতে পারেন নাই। আমরা ইমপ্লান্ট দেওয়ার 4 মাস পরে যখন ক্রাউন দিয়েছি, তারপর থেকে উনি খেতে পারছেন। এই যে সে তার সন্তানদের নিয়ে এক টেবিলে বসে সেম ফুড এনজয় করতে পারছে, দিস ইজ এ ব্লেসিং। গত 20-30 বছর থেকে এখন পৃথিবীতে অ্যাডভান্স ডেন্টাল টেকনোলজি মানেই ডেন্টাল ইমপ্লান্ট, এটা পৃথিবীতে অত্যন্ত ব্যয়বহুল। দাঁত প্রতিস্থাপনটা হচ্ছে একটা মাল্টিস্টেজ ট্রিটমেন্ট, স্টেজ ট্রিটমেন্ট অপশন। এখানে যাদের দাঁত নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছে, লস্ট মানে আপনার দাঁত নেই, আপনি খেতে পারছেন না, তখন দাঁতের অ্যাঙ্কোরেজ নেওয়ার জন্য আমরা একটা ইমপ্লান্ট বলি, যেটা আপনার হাড়ের সাথে বিকামস পার্ট অফ ইউর বডি। শক্ত হয়ে গেল, তখন এই সিস্টেমের মাধ্যমে ওই ইমপ্লান্টের সাথে আমরা দাঁত লাগিয়ে দিই, এবং দ্যাট ইজ ফিক্সড লাইক ন্যাচারাল। আপনার খুলতে হচ্ছে না, পাশের কোনো দাঁতকে নষ্ট করতে হচ্ছে না। সো এর জন্যই পৃথিবীব্যাপী এটা এত দ্রুত ইট বিকেম সো পপুলার, যে এটা হচ্ছে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা 2009 সাল থেকে শুরু করি, তখন দেশে কেউ ইমপ্লান্ট করছে না, খুবই গুটি কয়েক, এত এক্সপেন্সিভ। আমরা সাহস করে করেছি, দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড আদার ডক্টর্স। অন্যরা সাহস করেনি। আমি ডেন্টালের যেই লিমিটেড সোর্সই আছে আমাদের দেশে, সেই সোর্সগুলোকেই সাহস করে অ্যাডভান্স টেকনোলজিগুলোকে ইন্ট্রোডিউস করে হেল্প করে আমরা মানুষের জন্য, যাতে মানুষরা যাতে কম খরচে, বাংলাদেশের মানুষ তো আর সিঙ্গাপুর ব্যাংকক যে কতজন মানুষ চিকিৎসা করতে পারে, বাট তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্যই আমি ড্রাইভ দেই। চিকিৎসক হিসেবে আমার কাছে প্রায়োরিটি হচ্ছে মানবিক দিকটা। আমার পার্সোনাল লিঙ্কিং থেকে শুরু করে মিডফোর্ডের মতো হাসপাতালে, যেখানে এক্সপেন্সিভ ইমপ্লান্ট নেই, সেইখানেও আমরা ফ্রি, ওই জেটিকে ইমপ্লান্টের যারা স্টেক হোল্ডার তারা স্পন্সর করেছে, এই যে একটা কানেকটিভিটি। কারণ মানবিক দিক তো আমার একলা থাকলে হবে না, আমাদের সবাইকে মানবিক দিকতে হবে, সবাই মিলে কিন্তু আমরা ওইখানেও আপনার ফ্রি চিকিৎসা দিয়েছি। ইমপ্লান্ট ট্রেনিং তো একটা স্কিল ট্রান্সফার, স্কিল ডিজিমিনেশন, বিনামূল্যে স্কিল ট্রান্সফার। যে এডুকেশনটা আমরা এই গত 10 বছরে 300-500 ডাক্তারকে তো দেওয়া হয়েছে, এইভাবেই হয়তো একদিন বাংলাদেশের 18,000 ডেন্টিস্ট স্কিলটাকে অ্যাকোয়ার করবে এবং প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে। আমি বেসিক্যালি মেড ইন বাংলাদেশ, ডেন্টালের গ্রাজুয়েশন করেছি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে। তারপর আমি বাংলাদেশে যত পোস্ট গ্রাজুয়েশন আছে, FCPS বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে করেছি 2009 সালে। কেন বাংলাদেশে এত কম ডাক্তার হচ্ছে? আমাদের যেই সরকারি হাসপাতালগুলোতে আমরা যেই সার্ভিস দিই, আমরা আমাদের ক্যাপাসিটির থেকেও প্রায় 100 গুণ সার্ভিস দিতে হয়। সেই কারণে একজন স্টুডেন্ট, তাদের আসলে অপরচুনিটি দেওয়া যায় নাই যে তোমরা ইমপ্লান্ট শিখো, মানে একদম হ্যান্ডস অন। সো আমরা যদি এটা আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ঢুকিয়ে দিতে পারি, আমি বিশ্বাস করি তখন ইনশাল্লাহ 10-20 বছরে তখন দেখবেন যে বাংলাদেশে সবাই ইমপ্লান্ট করতে পারছে। সো ওকে, ডান।